দিন দিন গরম এত বেড়ে চলেছে, আর এই গরমে স্পাইসি খাবার খেতে একদমই ভালো লাগছে না। এই গরমে আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একদম কম তেল মশলায় চিকেন কারি। আর এই হালকা মশলায় চিকেন কারিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন একটা কড়াই গরম করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতো তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব, আর তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু ভাজার জন্য। সব আলুগুলো দেওয়ার পর এর উপর দিয়ে দেব অল্প একটু হলুদ, যাতে আলুর কালারগুলো খুব সুন্দর হয়। এগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন এগুলো মোটামুটি ভাজা হয়েছে, এগুলোকে আর ভাজবো না। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। ভাজা আলুগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলোকে একটু ভেজে নেব। এরপর আমি ফোড়নের উপর দিয়ে দেব 3টে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজগুলো আমার আধা ভাজা হয়েছে, পেঁয়াজগুলোকে আমি ডিপ ফ্রাই করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। এগুলোকে আমি পেঁয়াজ ভাজার সাথে একটু নেড়ে চেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলা, দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ ধনে। সমস্ত গুঁড়ো মশলাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এই মশলাটাকে আমি কভার করে 1 থেকে 2 মিনিট মতো একদম লো ফ্লেমে কষিয়ে নেব। 2 মিনিট পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম। চিকেনটা দেওয়ার পর চিকেনটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট এইভাবে মশলার সাথে চিকেনটা মেশানোর পর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার আমি এই চিকেনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কভার করে 8 থেকে 10 মিনিট মতো কুক করব। 10 মিনিট পর দেখুন চিকেনটা থেকে জল এবং তেল বেরিয়ে এসেছে। চিকেনটা এবার উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। মাংসের সাথে আলুটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আলুগুলো চিকেনের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি আবার এটাকে কভার করে মিডিয়াম টু লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতো কুক করব। 10 মিনিট পর দেখুন চিকেনটা অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি, চিকেনটাকে উল্টে পাল্টে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি 1টা টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। টমেটো পেস্টটা চিকেনের সাথে মিশিয়ে নেব। আলুটা খানিকটা সেদ্ধ হওয়ার পর আমি টমেটো পেস্টটা দিলাম। আবারও আমি এটাকে কভার করে 7 থেকে 8 মিনিটের জন্য কুক করব। 8 মিনিট পর দেখুন যে জলটা চিকেন থেকে বেরিয়েছিল সেই জলটা অনেকটা কমে এসেছে, আর গ্রেভিটা অনেকটা গাঢ় হয়েছে। এবার আমি চেক করব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাটা চামচটা আলুটার মধ্যে অনায়াসে ঢুকে যাচ্ছে, মানে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর চিকেন তো আগেই বয়েল হয়েছে। এবার আমি দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলা, আর দেব সামান্য একটু কাসুরি মেথি। এগুলোকে চিকেন কারির সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেন কারি আমার রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।